নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব ছত্রযোগ সম্বন্ধে। কি এই ছত্রযোগ, কীভাবে একজন জাতক বা জাতিকার জীবনে ছত্রযোগ সৃষ্টি হতে দেখা যায়, সে বিষয়েই মুখ্যত আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। ছত্রযোগ যদি কোনো জাতক বা জাতিকার জীবনে হয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা তাদের জীবনে কী ফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। দেখুন, ছত্রযোগ একজন জাতকের অথবা একজন জাতিকার জন্মকুষ্ঠী এবং জন্মকুণ্ডলীর সাপেক্ষে তখনই সৃষ্টি হতে দেখা যায় যখন তাদের জন্মকুষ্ঠিতে সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে সাতটি গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সাতটি গ্রহের অবস্থান হয়ে থাকে। এমন ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ছত্রযোগের সৃষ্টি তাদের জন্মকুষ্ঠির সাপেক্ষে হতে দেখা যায়। যদি কোনো জাতক বা জাতিকা জীবনে ছত্রযোগের সৃষ্টি হয়েই গেছে, হতেই পারে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফলপ্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। দেখুন, এরা সুখী প্রকৃতির মানুষ হয়ে থাকেন, এরা শান্তিপূর্ণ শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন, কারো ঝুট ঝামেলা খুব একটি যাওয়া কিন্তু এরা পছন্দ করেন না। এরা সৌভাগ্যশালী হয়ে থাকে সমস্ত ক্ষেত্রেই বলা যেতে পারে, কিন্তু এরা জীবনের প্রথম ভাগে এবং শেষ ভাগেই কিন্তু সুখ ভোগ করে থাকেন। এদের মানসিক বল অত্যন্ত বেশি থাকে, মনের ইচ্ছা এবং মনের যে একটা তেজ সেটা কিন্তু এদের প্রবল থাকে, যার দরুন এরা কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লক্ষ্য নিয়ে যেখানে এগোতে থাকে সেই লক্ষ্যে কিন্তু এরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে দেখা যায়। এরা জীবনে প্রভূত অর্থ উপার্জন করে থাকে, যার দরুন এদের অর্থনৈতিক কষ্ট সেরকমভাবে কিন্তু জীবনে কখনোই ঘটতে দেখা যায় না। তাহলে এই ছোট্ট বিষয়গুলি এই ছত্রযোগের মানুষদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তৈরি হতে দেখা যায়। তাহলে আপনারা জানলেন জাতক বা জাতিকার জীবনে ছত্রযোগ কীভাবে সৃষ্টি হবে। যদি কোনো জাতকের জীবনে, যদি কোনো জাতিকার জীবনে ছত্রযোগ সৃষ্টি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফলপ্রাপ্তি ঘটতে দেখতে পাবে, সেগুলো আলোচনা করলাম আজ আমি এই এপিসোডে। আপনাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।